খুবই ছোট, দেখেন এক হাতে এটা ব্যবহার করা যাচ্ছে, কিন্তু ছোট হলে এটা রেজুলেশন কিন্তু মাথা নষ্ট করার রেজুলেশন করেছি। দেখতে পাচ্ছেন বিশাল বড় প্রজেক্টরের বিশাল বড় একটি পর্দা দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়াটার পাই চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আমি চলে এসেছি রেজওয়ান অসাধারণ বেশ কিছু প্রজেক্টর নিয়ে, যেগুলো একবারে পানির দামে বিক্রি করা হবে। সো বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং সাইডে যে ঘন্টা বাটন আছে এখানে ক্লিক করে সেভ করে দিন, কারণ আমাদের এখানে আপনি সাবস্ক্রাইব করলে আপনি ড্রোন, প্রজেক্টর, ক্যামেরা, DSLR সব কিছু কিনতে পারবেন একেবারে পানির দামে। সো বন্ধুরা, আজকে অনেক দুঃখিত, আমি আজকে নতুন বেশ কিছু আমাদের মাল ঢুকেছে এবং সেই মালগুলো আমি আপনাদের রিসিভ করতে গিয়েছিলাম, দেখে আপনাদের ফোনগুলো আমি রিসিভ করতে পারি নাই, আমরা অনেক দুঃখিত। সো বন্ধুরা, তাহলে আজকে ফার্স্ট টাইম আপনাদের মাঝে আমরা প্রজেক্টরটা এখন আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাবো। সেটা হচ্ছে একটি ওয়াইফাই প্রজেক্টর, মডেলটা এখানে লেখা আছে, আপনাদের বলার প্রয়োজন নাই। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন C6 ওয়াইফাই একটি প্রজেক্টর, C6 ওয়্যারলেস প্রজেক্টর, খুবই সুন্দর, ফাটাফাটি এবং সবচেয়ে লো বাজেটের একটি প্রজেক্টর একবারে পানির দামে বিক্রি করা হবে এই প্রজেক্টরটা। আশা করি আমাদের ফুল রিভিউ দেখবেন এবং আমাদের নোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাইডে যে ঘন্টা বাটন আছে সেখানে ক্লিক করে সেভ করে দিন, কারণ এখানে সাবস্ক্রাইব করলে আপনি সব কিছু কিনতে পারবেন একবারে পানির দামে। সো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা চলুন আনবক্সিং শুরু করে দিই। আনবক্সিং করার সাথে সাথে আমরা বক্সের মধ্যে যেগুলো পেয়ে যাব সেগুলো আপনারাও যদি আমাদের কাছ থেকে প্রজেক্টর কিনেন আপনারাও এই একই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অসাধারণ প্যাকেজিং করা হয়েছে। আপনি যদি কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে ডেলিভারি নেন সেক্ষেত্রে প্রোডাক্টের সামান্যতম ক্ষতি হবে না, এক বিন্দু পর্যন্ত ক্ষতি হবে না, তার কারণে প্যাকেজিংটা দেখেন কত সুন্দর করা হয়েছে। হ্যাঁ, যে দেখেন এখানে আপনার অ্যান্ড্রয়েড, iOS সব ডিভাইসের সাথে আপনার ওয়াইফাই দিয়ে আপনার, এই যে দেখেন এখানে ম্যানুয়াল দেওয়া হয়েছে কিভাবে ওয়াইফাই কানেক্ট করবেন, কিভাবে এটা চালাবেন, আপনার সব কিছু এখানে দেওয়া হয়েছে। আপনি ফার্স্ট টাইম আপনি এটা আমাদের কাছ থেকে বাই করলেও আপনার সামান্যতম প্রবলেম হবে না। এই গেল হচ্ছে আপনার ম্যানুয়াল, এইগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে। তারপরে যেগুলো আমরা বক্সের মধ্যে পাচ্ছি, যে কেবল, ওই যে দেখেন এইগুলো হচ্ছে কেবল, এটা হচ্ছে পাওয়ার কেবল, এই কেবলটা আপনার দেওয়া হয়েছে, এই যে কেবলটা প্রজেক্টরের সাথে লাগবে তাই কেবলটা দেওয়া হয়েছে। তারপরে যেগুলো আছে সেটা হচ্ছে কিছু টুলস দেওয়া হয়েছে, যে দেখেন এই যে কেবল দেওয়া হয়েছে, আরও বেশ কিছু কেবল, এই যে কেবলগুলো আপনার থাকবে প্রজেক্টরের সাথে থাকবে, ওয়াইফাই প্রজেক্টরের সাথে থাকবে। দামটা আমি অবশ্যই বলে দেবো, আপনারা অনেকে দাম জানার জন্য একটু আগ্রহ করছেন, আমি দামটা বলে দেবো, সমস্যা নাই, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এখনই দামটা আপনাদের আমি বলে দেবো, আমি প্রজেক্টরটা আনবক্সিং করার সাথে সাথে। আরেকটা আমরা ম্যানুয়াল দেখতে পেয়েছি, ম্যানুয়ালটা দেখেন, এই ম্যানুয়ালটা এখানে আপনার সব কিছু দেওয়া হয়েছে, কার সাথে কি লাগাবেন সব কিছু এখানে আরও ভালো এবং ডিটেলস ভাবে দেওয়া হয়েছে। তাহলে আমরা বক্সটা, আর কিছুই নাই বক্সের মধ্যে, দেখতে পাচ্ছেন বক্সটা আমরা সাইডে রাখলাম। তারপরে এই যে এটাই হচ্ছে আপনাদের প্রজেক্টর। ও মাই গড, অনেক সুন্দর একটি প্রজেক্টর, সামনে ক্যাপ লাগানো আছে দেখতে পাচ্ছেন, ক্যাপটা আমি এখন খুলে ফেলে দেব। এই যে দেখেন ক্যাপটা খোলার পরে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার, একে এটুকু গোল্ডেন কালার, খুবই চমৎকার এবং ওয়াইফাই একটি প্রজেক্টর, এবং এটা ফুল HD 4K প্রজেক্টর, 4K ভিডিও এটা সাপোর্টেড, ওয়াইফাই সব কিছু সাপোর্টেড, এটা সব কিছু আমি আপনাদের দেখাবো এবং কেমন ভিডিও কোয়ালিটি হয় তা সেরকমই দেখাবো, কত বড় পর্দা হয় সেটাও আমি আপনাদের দেখাবো, কোনো সমস্যা নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার, এই যে আপনার বাসায় যদি ডিশ থাকে এখানে ডিশ লাইন দেখতে পারবেন, আপনার টিভি কেনার প্রয়োজন নাই, এখানে আপনি ডিশ দেখতে পারবেন, অসাধারণ দেখাবে, বিশাল পর্দায় ডিশ দেখতে পারবেন। এখানে আপনার USB পোর্ট দেওয়া হয়েছে, এখানে পেন ড্রাইভ বা আপনার বিভিন্ন HD কার্ড এখানে ব্যবহার করতে পারবেন, মাইক্রো HD, এটা HDMI পোর্ট দেওয়া হয়েছে, আপনার হেডফোন জ্যাক দেওয়া হয়েছে, অডিও AV পোর্ট দেওয়া হয়েছে, আপনার VGA পোর্ট দেওয়া হয়েছে, এটা পাওয়ার বাটন, এখানে হচ্ছে পাওয়ার বাটনের আপনার যে লাইন সেই পাওয়ার লাইন। তারপরে উপরের যেগুলো দেওয়া হয়েছে, একটি পাওয়ার বাটন দেওয়া হয়েছে, ম্যানু বাটন দেওয়া হয়েছে, তারপরে আপনার ভলিউম প্লাস মাইনাস বাটন দেওয়া হয়েছে, তারপরে চ্যানেল সামনে পিছনে দেওয়ার জন্য আপনার বাটন দেওয়া হয়েছে। সো বন্ধুরা, এই হলো আপনার প্রজেক্টর, এবং এই প্রজেক্টরটা
খুবই সুন্দর এবং খুবই ফাটাফাটি এবং 4K ভিডিও ফুল এইচডি রেজুলেশনে ভিডিও হয় সেটা আমি আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার লুকিং এবং খুবই ফাটাফাটি এই এই প্রজেক্টরটা আমাদের স্টক থেকে আপনারা কিনতে পারবেন একেবারে পানির দামে, একেবারে লো প্রাইসে। সো বন্ধুরা এটা আমরা বিক্রি করতেছি মাত্র 9500 টাকায়। সো বন্ধুরা 9500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটি 4K রেজুলেশনের একটি প্রজেক্টর। তাহলে বন্ধুরা আমরা বেশি কথা বলবো না, তাহলে আমরা এটা আপনাদের মাঝে কেমন ভিডিওটা হয় সেই ভিডিওটা আপনাদের মাঝে আমি দেখাবো। এবং দেখানোর আগে আমি অবশ্যই বলে দেব, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং সাইডে যে ঘন্টা বাটন আছে এখানে ক্লিক করে সেভ করে দিন, কারণ আমাদের এখানে সাবস্ক্রাইব করলেই আপনি সব কিছু কিনতে পারবেন একেবারে পানির দামে। আর বন্ধুরা এটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কিনতে পারবেন এসএ পরিবহন অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এখানে কুরিয়ার অফিসে যখন প্রোডাক্টটা আপনি যাবে কুরিয়ার অফিসে, আপনি এক হাতে প্রোডাক্ট আর এক হাতে টাকা। সো বন্ধুরা আগে কোনো টাকা পয়সা আপনাকে দেওয়া লাগবে না, এক হাতে টাকা আর এক হাতে প্রোডাক্ট, এরকম সিস্টেমে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনতে পারবেন। সো বন্ধুরা এই যে নিচের সাইডে দেখতে পাচ্ছেন এখানে মিনি এলইডি প্রজেক্টর, এটা কিন্তু একটা মিনি এলইডি, চমৎকার একটি মিনি এলইডি প্রজেক্টর, খুবই ছোট। দেখেন এক হাতে এটা ব্যবহার করা যাচ্ছে, কিন্তু ছোট হলে এটা রেজুলেশন কিন্তু মাথা নষ্ট করা রেজুলেশন। সেই রেজুলেশনটা এখন আপনাদের মাঝে আমি দেখাবো কিভাবে কি করব, সেই পর্দাগুলো আমি সব দেখাবো, এ টু জেড দেখাবো। তাহলে বন্ধুরা কথা না বলে চলুন আমরা সরাসরি চলে যাই এইটার পর্দা এবং অন করে আপনাদের মাঝে আমি দেখাই। তাহলে বন্ধুরা চলো দেখে আসি। এই যে রিমোট, এই প্রজেক্টরের সাথে এই রিমোটগুলো আপনারা পাবেন, রিমোটগুলো পাবেন। এই যে রিমোটের এখানে বাটন দেওয়া হয়েছে, এখানে আমি চাপ দেবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি পাওয়ার দিয়েছি। পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা লাইট জ্বলবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা লাইট জ্বলে আছে। এই লাইটটা জ্বললেই আপনারা বুঝতে পারবেন যে এটা লাইনটা পেয়েছে। তাহলে বন্ধুরা এই যে রিমোট, এই রিমোটটা আপনারা সাথে পাচ্ছেন, খুবই সুন্দর চমৎকার একটি মিনি রিমোট দেওয়া হয়েছে। প্রত্যেকটা আপনার প্রজেক্টরের সাথে এরকম একটা রিমোট থাকে। তাহলে বন্ধুরা চলুন আমরা আমাদের লাইটগুলো অফ করে আমরা প্রজেক্টরটা চালু করি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টরটা এখানে চালু হয়ে গেছে, অনেক বিশাল প্রজেক্টর। আমাদের এই রুমটা হচ্ছে 11 হাতের একটা রুম, সেই রুম পুরো ওয়াল, এটা কিন্তু এই প্রান্ত থেকে ওয়ালের এই প্রান্ত, এই যে দেখেন আপনারা একটু দেখতে পাচ্ছেন কি না আপনার পুরা, আমি একটু ব্রাইটনেস বাড়াই দিই আমার ভিডিওর, দেখেন পুরা ওয়ালটা কিন্তু আপনার প্রজেক্টর আপনার দেখা যাচ্ছে, বিশাল প্রজেক্টর। এই যে দেখেন প্রজেক্টরে যে এখানে আমি চালু করে রেখেছি, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে এটা প্রজেক্টর। প্রজেক্টরে আমাদের চ্যানেলের একটি ভিডিও আমরা প্লে করেছি, আর আমাদের চ্যানেলের ভিডিও আমরা প্লে করেছি, দেখতে পাচ্ছেন বিশাল বড় প্রজেক্টরের বিশাল বড় একটি পর্দা দেখতে পাচ্ছেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা আমাদের বিশাল বড় পর্দা আপনার, এটা হচ্ছে এইদিকে কয় হাত হবে এই পর্দাটা, এক হাত, দুই হাত, তিন হাত, চার হাত, পাঁচ হাত, ছয় হাত, সাত হাত, প্রায় সাত হাতের মতো ডিসপ্লে। আপনার একবারে বাংলা কথায় সাত হাতের মতো ডিসপ্লে, পুরো একটা ওয়াল ধরে রেখেছে ডিসপ্লেটা। আমি প্রজেক্টরটা যত পিছনে নিয়ে যাব আরো আরো বেশি বড় হবে। তাহলে বন্ধুরা আমরা এই প্রজেক্টরের এখন যেটা করব, আপনাদের ম্যানুগুলো কেমন, এই ওয়াইফাই প্রজেক্টরের ম্যানুগুলো কেমন সে ম্যানুগুলো আমরা দেখাই, চলুন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রজেক্টরের ম্যানু বাটন, এই যে দেখতে পাচ্ছেন প্রজেক্টর পুরা এইচডি 4K রেজুলেশন, এটা প্রায় 10-12 হাত দূরে থেকে আমি ভিডিওটা ধারণ করতেছি বন্ধুরা, আর তাও এটা একবারে পুরো 4K রেজুলেশন। রাত্রে আমার ক্যামেরার ভিডিও কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারতেছেন, যা হলে ডিসপ্লেতে যারা সরাসরি দেখবেন তারা বুঝতে পারবেন। এই যে দেখেন এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ওয়াইফাই, এটা HDMI, এটা হচ্ছে টিভি, এটা USB পোর্ট, মিউজিক, ওয়াইফাই, তারপর সেটিং, তারপর AV পোর্ট, তারপরে বিভিন্ন এগুলো ম্যানু বাটন দেওয়া হয়েছে। আপনারা যদি ওয়াইফাই সেটিং করতে চান তাহলে কি করবেন, এই যে এখানে ওয়াইফাই আছে,
ওয়াইফাই ডিসপ্লের মধ্যে যাবেন অথবা সেটিংয়ের মধ্যে যাবেন। সেটিংয়ের মধ্যে গিয়েও আপনারা এগুলো সেটিং করতে পারবেন। তাহলে আমরা ওয়াইফাই ডিসপ্লের মধ্যে যা দেখি কি আছে। ওয়াইফাই ডিসপ্লের মধ্যে যাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস, আইফোন, তারপরে কানেক্টর, মানে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আপনারা এই মোবাইলের সাথে প্রজেক্টরটি ব্যবহার করতে পারবেন। আপনার মোবাইলে যে গেমগুলো খেলবেন, মোবাইলের যে ভিডিওগুলো আপনারা দেখবেন, সে ভিডিওগুলো, সে গানগুলো আপনার মোবাইলের ফটোগুলো আপনার প্রজেক্টরে শো করবে। আপনার প্রজেক্টর দিয়ে, মানে আপনার যদি তাহলে অ্যান্ড্রয়েড ডিভাইস হয় তাহলে আপনার এখানে যে অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে কানেক্ট করবেন, অথবা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে যদি আপনি ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে এই যে আপনার লাস্টের এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এই অপশনে ক্লিক করবেন। তাহলে যাই হোক, আমরা বন্ধুরা আমরা এখন ব্যাকে যাচ্ছি। ব্যাকে যা আর একটা ফাংশনটা আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটিং ফাংশন। আমি এখন সেটিং ফাংশনের মধ্যে যাব প্রজেক্টরের। এই যে সেটিং ফাংশনের মধ্যে গেলাম, এবার দেখা যাক কি আসে। সেটিং ফাংশনের মধ্যে আমি ফাংশনে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো ফাংশন চলে এসেছে। একটা সিস্টেম আপডেট, তারপরে ওয়্যারলেস ওয়াইফাই কানেক্টর মোড, ওয়্যারলেস সেটআপ, রেস্টার্ট ফ্যাক্টরি, মানে সেটিং, এগুলো আপনার প্রজেক্টরের বিভিন্ন আপনার ফাংশন দেওয়া হয়েছে। সো বন্ধুরা, এই যে আপনার ইথারনেটের মাধ্যমে আপনি নর্মাল মোডে, বিভিন্ন মোডে আপনি ওয়াইফাই সব কিছু আপনারা এখানে আপনারা সেটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক অনেক সিস্টেম দেওয়া হয়েছে। আপনারা প্রজেক্টরটা যখন কিনবেন আপনারা সব কিছু বুঝতে পারবেন। সো বন্ধুরা, আমার কাছ থেকে প্রজেক্টরটা খুবই ভালো লেগেছে। আপনারা আমাদের কাছ থেকে প্রজেক্টরটা কিনতে পারবেন মাত্র 9,500 টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে। সো বন্ধুরা, আপনার HDMI যে পোর্টটা, আপনারা যদি HDMI পোর্ট দিয়ে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে সবচাইতে বেশি ভালো হয়। অথবা আপনি যদি করেন পেন ড্রাইভ ব্যবহার করতে চান, এই যে দেখেন আমি প্রজেক্টরে এখন একটা পেন ড্রাইভ আমি এখানে এখানে লাগাই রাখছি। এখানে পেন ড্রাইভ লাগাইলে, এই যে আমি পেন ড্রাইভের মধ্যে যাবো, চলুন, মানে ওয়াইফাই দিয়ে আপনি এটা ইউটিউব ব্রাউজ করতে পারবেন, সব কিছু কানেক্ট করতে পারবেন। আমি সব কিছু আপনাদের মাঝে আমি দেখাবো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইগুলা আপনি পেন ড্রাইভের আমাদের ভিডিওগুলা, সেই ভিডিওগুলো আমি একটা প্লে করে আপনাদের আমি দেখাচ্ছি। সো বন্ধু, দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের একটি ভিডিও আপনাদের মাঝে আমরা প্লে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখন যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রায় আকাশি কালারের একটি ওয়াল, কিন্তু আপনারা যখন এটা এরকম সাদা কোনো পর্দার উপর আপনি এটা রিভিউ করবেন, এই প্রজেক্টরটা বা প্রজেক্টরের আলো সাদা কোনো পর্দার উপর আপনি এটা আলোটা ফেলাবেন, এটা আরও HD দেখাবে, আরও সুন্দর দেখাবে, আরও ফাটাফাটি দেখাবে। তাহলে বন্ধুরা, এই প্রজেক্টরটা আপনারা খুবই ভালো এবং খুবই উন্নত মানের একেবারে কম টাকায় নিতে পারবেন এবং খুবই সুন্দর চমৎকার। উপরে আমি গ্লাস লাগাইছি, দেখতে পাচ্ছেন মাত্র 9,500 টাকায় আপনারা কিনতে পারবেন। সো বন্ধুরা, সামনে বিশ্বকাপ, আর বিশ্বকাপকে সামনে রেখে আমরা অ্যাভেলেবল প্রজেক্টর আপনাদের জন্য ইনপুট করেছি। আপনার যখনই প্রজেক্টর লাগবে শুধু আমাদের ডিসপ্লের ওপর নাম্বার দেওয়া আছে, আপনি সেই নাম্বারে ফোন করুন। আমি আমাদের নাম্বারটা 01766370242। আপনারা এই নাম্বারে ফোন করবেন, যত ধরনের প্রজেক্টর লাগে আমাদের কাছে সব ধরনের প্রজেক্টর আছে বন্ধুরা, সব ধরনের প্রজেক্টর আছে। দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল, আজকে অ্যাভেলেবল প্রজেক্টর ঢুকছে আমাদের স্টকে। সো বন্ধুরা, এর জন্যই আজকে আপনাদের মার্ক ফলগুলো আমি রিসিভ করতে পারি নাই। ইনশাল্লাহ আপনারা যারা প্রজেক্টরগুলো কিনবেন কালকে অবশ্যই আমাদের ডিসপ্লে ওপর নাম্বার দেওয়া আছে, সে নাম্বারে ফোন করুন। এবং আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সাইডে যে ঘন্টা বাটন আছে এখানে ক্লিক করে সেভ করে দিন, এরকম লট অফ প্রজেক্টর কেনার জন্য। সো বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো প্রজেক্টর রিভিউ নিয়ে। আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ।